বলে কেউ যদি আমার কথা কয় সে আমার মতো হয়ে যাবে। এখন রাধারানীর মতো সবাই হবে হবেন না, কে কে রাধারানীর মতো হতে চায়? রাধারানী অভিশাপ দিচ্ছে যে আমার কথা কইবে আজ থেকে আমি তাদের অভিশাপ দিলাম সে যেন আমার মতো হয়ে যাবে। ভক্তের তিনটে ভাব হয়, তিনটে ভাব কি? একটা হলো প্রবর্তক, দ্বিতীয় হলো সাধক, আর তৃতীয় হলো সিদ্ধ। ভালো করে কিন্তু শুনতে হবে, ভক্তের তিনটে দশা ঘটে, একটা হলো প্রবর্তক, একটা হলো সাধক, আর তৃতীয়টা হলো সিদ্ধ। প্রবর্তক দশা কাকে বলি? না যারা সদা সর্বদা কীর্তন করি, নাচে গায়, সেটা হলো প্রবর্তক দশা। আর সাধক দশা কেমন? তাদের নাচতেও ভালো লাগে না, গাইতেও ভালো লাগে না, তারা সদা সর্বদা ধ্যানের মাধ্যমে ভগবানকে ধ্যান করে, জপ করে, সেটা হলো সাধক দশা। আর সিদ্ধ দশা কেমন? সিদ্ধ মানে কি জানেন? সিদ্ধ কেমন? নাম সিদ্ধ হয় তো, বুঝতে পারছেন? সিদ্ধ সিদ্ধ হলে সেটা আর বেঁচে থাকে না, থাকে না। বাবা ধান চাষ করে, বাবারা ধান চাষ করেন তো? যদি ধানটা সেদ্ধ করা হয়, হ্যাঁ আচ্ছা ধানটা যদি সেদ্ধ করা হয়, সেই ধানটা নিয়ে মাঠে ছড়ালে সেটা বীজ হবে না হবে না? হয়ে গেছে, হরি বল হরি বল। তাতেও কোনো ভক্ত যদি সেদ্ধ হয়ে যায় তার আর পুনর্জন্ম হয় না। গাছটা কলা বেরোচ্ছে মানে কি তার জন্ম হচ্ছে? তো আমাদেরও তো কত জন্ম হয়েছে বলুন। আমরা কতবার বৃক্ষ রূপে এসেছি, জলচর রূপে এসেছি, পশু রূপে এসেছি, এবার মানুষ হয়ে এসেছি। তা মানুষ হয়েও তো কতবার আসছি আর যাচ্ছি। এই যারা আমরা বৃন্দাবনে এলাম, হরিবাসরে এলাম, আসছি আর যাচ্ছি, কেন না? আমাদের ভজনটা তো ঠিকঠাক হয় না, সেই জন্য আমরা আসি আর যাই। চলুন, যাদের নাচতে ভালো লাগে না, লাগে আর গাইতে ভালো লাগে না, ভালো লাগে না, তাদের কি মনে হয়? আকাশ বাতাস কীট পতঙ্গ বৃক্ষ লতা সবই তাদের কৃষ্ণময় মনে হয়, সকলই তারা কৃষ্ণ দর্শন করে, সব জীবে কৃষ্ণ দর্শন করে, তাদের হয় সিদ্ধ দশা। কৃষ্ণ ময়ী কৃষ্ণ যাহার ভেতরে বাহিরে, ভেতরে বাহিরে, যাহা যাহা নৃত্য করে তাহা কৃষ্ণ সুরে। শ্রীমতী রাধারানী তিনি সকল কিছু কৃষ্ণ দর্শন করেন, তাই শ্রীমতী রাধারানীর ভাব সিদ্ধ দশা। তাই শ্রীমতী রাধারানী বধুকে বলছে, বধু যে আমার কথা বলবে সে বৃন্দাবনে আমার মতো হয়ে যাবে। পদকর্তা পাশে দাঁড়িয়ে বললে, হে রাধে প্রেমময়ী, বিশ্ব ভালো সুখ দেবে।
ডেকে বললেন, রাধে হে রাধে, আমি তোমার চরণে প্রণাম জানাই রাধে, প্রণাম জানাই রাধে, তোমার মতো এমন করুণাময়ী কেহ হবে, তোমার মতো এমন কৃপাময়ী কেহ হবে, তুমি আমাদের অভিশাপ না, তুমি তো আমাদের আশীর্বাদ দিলে, কেউ যদি রাধার মতো হতে পারে তার জন্মে ধন্য হয়ে যাবে। রাধার মতো হয় সে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তো তার জন্মটা ধন্য হবে গো মা।